সারিনা প্রেমী আপনি আছেন তারপরে দেখুন কিন্তু হুজুরকে তো পাওয়া যাচ্ছে না পাওয়া গেল বাথরুমে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স কথায় আছে যে তোমরা একজন শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত সমাজ দিব ঠিক শিক্ষিত মা গড়তে গিয়ে যদি তারা নিজের যৌবনকে বিলিয়ে দিতে হয় ওস্তাদদের কাছে তাহলে কিভাবে গড়ে উঠবে একটা ইসলামী সংস্কৃতি এবং একটি ইসলামিক রাষ্ট্র কিভাবে আমরা পাবো সুন্দর সুচিল এবং পবিত্র একটি মা তো যাই হোক আজকে আমরা তালাশ টিমের সেই প্রতিবেদনটা দেখব যে কি হয়েছিল মাদ্রাসায় এটা কি মাদ্রাসা নাকি পতিতালয় ভাবে তৈরি করেছিল এই হুজুরটি আসুন আমরা একটু এই প্রতিবেদন থেকে জানব সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে দরজা খোলা হলো কিন্তু হুজুরকে তো পাওয়া যাচ্ছে না পাওয়া গেল বাথরুমে ইশে হই আর ইশে আসলাম বাসা আসলাম আপনি হুজুর না হ্যাঁ আমার চাকরি আচ্ছা আপনি এখানে কি করেন আমি রামপুর আসছিলাম একটা কাজে রামপুরা টিভি সেন্টার ওখানে আচ্ছা ঠিক আছে মোটর সাইকেল নিচ্ছে এখন কি করছো কি পড়ছো কি শাড়ি না প্রেমী গোপনে নজরদারি করছে প্রধান সড়ক থেকে বাসা পর্যন্ত রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে তালাশের সদস্যরা অবস্থান নিয়েছে এর মধ্যে এরশাদুল্লাহ সেই ছাত্রীর বাসায় ঢুকে দরজা লক করে দিয়েছে আমরা দ্রুতই সেখানে পৌঁছে যাই এরশাদুল্লাহ বাড়ি মাগুরা জেলায় এরশাদুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্রীর সংখ্যা ১৪০ জন প্লে থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ানো হয় এই মাদ্রাসায় এরশাদুল্লাহ হুজুর দ্বারা যৌন নিপীড়নের শিকার হলেও নাম পরিচয় না প্রকাশ করা সত্ত্বে আমরা তাদের বক্তব্য রেকর্ড করি মানে কিছু একটা জিনিসের জন্য মাঝে মধ্যে উপরে পাঠাইতো তো হঠাৎ একদিন আমি মানে গেছি আমি তালা খুলে মানে ভিতরে ঢুকছি তখন দেখি যে হুজুর মানে বাসায় আসছে তখন আর কি উনি আমার সাথে অনেক টানা হিসাব করে আমার সাথে খারাপ কিছু করছে আমি ওনার মানে এমন শাস্তি চাই যাতে কোনো মানুষ এই ধরনের কাজ আর করতে না পারে তো আসলে কি আমি খাই পারবো একটু দিতে পারবো আসবো তাইলে তালাশ টিমের অনুরোধে সেই ছাত্রী এরশাদুল্লাহর কুপ প্রস্তাবে রাজি হয় শনিবার ফজর পড়ে সকালে রওনা দিলাম আটটা নয়টা মানে ওদিকে থাকলাম ও চলে গেলে তারপর আমরা ঢুকলাম তারপর আমরা দুপুরের দিকে বেরিয়ে চলে আসলাম হ্যাঁ জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার বড় হুজুর এরশাদুল্লাহ ফোনে মাদ্রাসার এক ছাত্রীকে কুপ প্রস্তাব দেয় যে ছাত্রীকে মাদ্রাসায় পড়া অবস্থায় এরশাদুল্লাহ কয়েকবার যৌন নিপীড়ন করেছে আচ্ছা চলে যাও একটু দেখাও করে দাও না কোনো কথা ভিডিও কল দাও তো তুমি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে দাও না মেসেঞ্জারে দাও দেখি কথা দেখবো তোমার যেটা ছবি তুমি পাঠাও না আর তুমি পুরো একা এটা কোনো কথা ভাই এত সুন্দর সুযোগ একটু যাবো একটু কিছু একটা হোক কি করছিস একা একাই না বাসে আল্লাহ আমি একদিন আসি মোটরসাইকেল না চুপ করে হাতে নাতে ধরার পরও সবকিছু অস্বীকার করছে এরশাদুল্লাহ আমার তো এরকম কারোর সাথে কোনোই নাই আমি তো আসলে আসছিলাম এই যে আমি আপনার যতগুলো ছাত্রী আছে প্রত্যেকটা ছাত্রীর সাথে আপনি অনৈতিক সম্পর্ক করেন সবগুলো রেকর্ড আমাদের কাছে আছে না এটা ভুল আপনি মাদ্রাসার ছাত্রীগুলোর সাথে এইভাবে অনৈতিক সম্পর্ক কেন করেন না না আমি তো স্ত্রী আছে বাচ্চা সন্তান আছে কেন করেন তো আমি তো এরকম মানে আসলে দুই একজন হয়তো আমার সাথে সম্পর্ক করে আমার দুই একটা ছাত্রীর সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল কিভাবে তৈরি হয়েছে ওরা আমাদের বাসায় আসতো যেত সেই হিসাবে সামান্য আপনার তো এটা আবাসিক মাদ্রাসা সেখানে বাচ্চা মেয়েরা তো ওইখানে লেখাপড়া করে তাদেরকে সাথে আপনি অনৈতিক সম্পর্ক করতে আপনার কি দ্বিধা লাগতো না আসলে ওরকম মানে আমি কাউকে কারোর উপরে জোর করা হয়েছে এরকম না তাহলে বিষয়টা হলো
ওরা আসতো একটা সম্পর্ক তৈরি হতো আস্তে আস্তে এইভাবে আপনি স্ত্রী কিভাবে সহযোগিতা করতে আপনাকে না স্ত্রী সহযোগিতা করে না স্ত্রী মানে আসলে সে ওর সহযোগিতা করে না সে জানতো মোটামুটি এইটাই এতটুকু না সে কি জানতো আমার কার সাথে সম্পর্ক আছে টুকিটাকি এগুলো জানতো আর সে জানার পরও সে আপনাকে বাধা দেয়নি কেন বাধা দিছে রাগারাগিও করতে অনেক সময় তো আপনি তাও কেন করতেন মাদারিশিল আরাবিয়া বাংলাদেশ বেফাব যেটি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড নামেও পরিচিত কওমি মাদ্রাসার নিবন্ধন ও মাদ্রাসার শিক্ষক প্রশিক্ষণ দিয়ে থাকে বেফাব বেফাবের তথ্য অনুযায়ী দেশে মোট কওমি বা হাফিজিয়া মাদ্রাসার সংখ্যা 13,710টি এর মধ্যে পুরুষ মাদ্রাসার সংখ্যা 9,108টি এবং মহিলা মাদ্রাসা 4,602টি এসব মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 14 লাখ কওমি বা হাফিজিয়া মাদ্রাসায় প্লে থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনা করানো হয় আমাদের মাদ্রাসার উপর তলায় ছিল আমাদের বাসাটা তো সবসময় উপরে রাখতেন মানে এমনকি শুধু কাজের বাহানা দিতেন নয়তো তো নিচে মানুষরা হচ্ছে যে একটু অন্যরকম ভাবে যে বড় হুজুর বাসায় কি তার জন্য কি করতেন যে কাজের বাহানা দিতেন যে একটা মেয়ের সব থেকে বড় কাজই হচ্ছে পর্দা করা অন্য ছেলের সামনে না যাওয়া আর হুজুর হচ্ছে যে একটু মানে অন্যরকম কোয়ালিটির ছিল যেমন ধরেন আমাদের ক্লাসে বসলে একটা কথা হয়তো বলতে মানে মাদ্রাসার ব্যাপারে অনেক ধরনের মাসালা আসে স্বামী স্ত্রী এই যে সব মাসালা তো এইসব মাসালা যখন আসতো তখন তিনি আমাদেরকে উদাহরণ দিতেন যে তোকে সব টাইমে এই কাজটা করতে হবে ঠিক আছে এই কাজটা করতে হবে এরকম ভাবে এরকম ভাবে মানে ফাইজলামের বিষয়ে কিন্তু উনি হচ্ছে একদম নেগেটিভ যেটাকে বলা যায় ওটা করত তারপর দেখা যেত কিছু ছাত্রী আমাদের ক্লাসে ছিল যারা বিবাহিত ছিল মাদ্রাসা মেয়েদের তাড়াতাড়ি বিবাহিত হয়ে যায় তো তারা বিবাহিত ছিল তো তখন তাদেরকে এইভাবে বলা হতো যে আমার মাদ্রাসা ফরজ গোসলের বিষয়টা চলে আসতো কিংবা উনি ইঙ্গিত দিত এসব মানে কথা বইলা কে মানে এসব বিষয়ে বেশি আগ্রহ এটা জানার চেষ্টা করতো কারণ উনার তো মানে করেন ওই বিষয়টা যে আগ্রহ থাকবে তাকে উনি এসব লোভ দেখায় কি মেয়ে সব ঈদ করে তারপর মেয়েটাকে মনে করেন সিচুয়েশন করতে পারবে তো উনি এই কাজগুলো করতো আর ক্লাসে সবসময় উনি আসলে নেগেটিভ কথা হবে নেগেটিভ ছাড়া কখনো কোনো মানে ক্লাসে কথা বলতো না আসলে শয়তানের ধোকায় এটা কিছুটা ই হয়ে গেছিলাম তার মোবাইলে ছাত্রীদের সাথে আপত্তিকর ছবি পাওয়া গেল সব ধরা পড়ার পর এরশাদুল্লাহ নিজের দোষ স্বীকার করে তালাশের ক্যামেরায় মেয়ে পেছে আসলে ওই মানে কথা বলতে বলতে মেয়েরাও একটু আমার সম্পর্ক তৈরি করে আস্তে আস্তে এভাবে কয়েকটা মেয়ের সাথে আমার অনৈতিক সম্পর্ক কিছুটা হয়েছে আর কি মহিলা মাদ্রাসার মহিলারা মানে ছাত্রীরা আপনার সাথে কেন দেখা করবে এটা কি ঠিক না অবশ্যই মানে ও তো মাদ্রাসায় আসে আপনার সাথে কেন দেখা করবে তারা জি আমার সাথে দেখা করার যুক্তি তো আপনি কেন দেখা করার অফার করেন কেন আসলে সবই আমার অন্যায় ভুল আমি এটাও ভুল স্বীকার করছি মানে আপনাদের কাছে চরম ভাবে ক্ষমা চাই আর কি আমাকে ক্ষমা করেন আপনার একজন মেয়ে আছে আপনি মেয়েদের সাথে কিভাবে এই অনৈতিক কাজগুলো করেন আসলে আমার এটা চরম ভুল আমি এ থেকে একদম সম্পূর্ণরূপে তো ভিউয়ার্স স্ক্রিনে আমরা তালাশ টিমের প্রতিবেদন থেকে যতটুকু জানলাম সেই ওস্তাদের স্বীকারোক্তি এবং সেই যৌন হয়রানির যে ভিকটিম মেয়েগুলো ছাত্রীগুলো তারা যে স্বীকারোক্তিগুলো সেখানে দিলেন তাতে করে আপনারা কী বুঝতে পারলেন যে এটা কোনো মাদ্রাসায় পর্যায়ে পড়ে যাই হোক এই একজন কলঙ্কিত ব্যক্তি কিন্তু আজ পুরো বাংলাদেশের মাদ্রাসাকেই কলঙ্কিত করেছে কেননা মাদ্রাসার দিকে কিন্তু বৃদ্ধাঙ্গুলি উঠাই বর্তমান জনগণ এই সমস্ত ভুলগুলো করার কারণেই তাই আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত আরও বেশি তৎপর হওয়া উচিত কিন্তু এটা বুঝতে হবে যে এই সমস্ত ভিডিওকে কেন্দ্র করে অনেক মানুষ বাংলাদেশ থেকে মহিলা মাদ্রাসা তুলে দেওয়ার জন্য অনেক মন্তব্য করতে পারে বা করেছে অটোমেটিক্যালি আমি দেখেছি আপনাদেরকে অনুরোধ করব ভাই একজনের দোষের কারণে আরও 10টা নিষ্পাপ মাকে আপনারা হারাবেন না তো যাই হোক ভিউয়ার্স এখন আমরা সরাসরি চলে যাব যে এই সমস্ত বিষয়কে মিথ্যা সাব্যস্ত করার জন্য আরও একজন বুজুর্গায়ে দিন এই বিষয় নিয়ে তথ্য দিয়েছেন আসুন একটু আমরা তার কথাগুলো শুনি স্ক্রিনে আমাদেরকে বলে যে আমি খুব অসুস্থ আমি এখন রামপুরে আছি আপনারা একটু মেহরবানি করে আমাকে একটু দেখে যান নির্যাতন করার পরে তারা আমাকে জোরপূর্বক অনেকগুলো স্বীকারোক্তি তারা আদায় করে বিসমিল্লাহির রহমানির রহিম প্রদেশবাসী আপনারা দেখছেন যে আমি মোহাম্মদ এরশাদুল্লাহ আমার মাদ্রাসা জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এটা নিয়ে আপনারা একটা নিউজ ইদানিং দেখতেছেন যে আসলে এই নিউজের পেছনে একটা সত্য বিষয় লুকিয়ে আছে সেটা আপনাদের সামনে জানানো জরুরি আসলে এটা এখানে আমরা এবং আমার প্রতিষ্ঠান সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার মূলত যে এই ষড়যন্ত্রের পেছনে আছে আমাদের প্রাক্তন ছাত্রী আনিকা আক্তার আবিদা মূলত আসলে সে মোবাইল ব্যবহার করত মোবাইল মাদ্রাসায় গোপনে মোবাইল রাখত মোবাইল রাখার পরে সে বিভিন্ন সময় রাত্রে অনেক ছেলেদের সাথে কথা বলতো এবং সে বিষয়টা এলাকার অনেকের জানা আছে
এভাবে মাদ্রাসার থেকে তাকে নিষেধ করার পরেও সে যখন সে এটা মানতে পারে নাই তখন সে এক পর্যায়ে রাগারাগি করা হলে শাস্তি দেওয়া হলে সে মাদ্রাসা থেকে নিজের থেকে সে চলে গেল যাওয়ার পরে সে এই বিষয়টাকে তার ভিতরে খুব ক্ষোভ হিসেবে নেয় কিছুদিন পরে তার বিবাহশাদী হয় বিবাহশাদী হওয়ার পরে সে আবার এই ক্ষোভটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সে ধীরে সুস্থে তার বড় ম্যাডাম অর্থাৎ আমার ওয়াইফের সাথে যোগাযোগ শুরু করে যোগাযোগ করতে করতে এক পর্যায়ে তারা বেশ গভীরভাবে কথাবার্তা বলে এবং তারা বেশ সম্পর্কটা সুন্দর হয় এই যোগাযোগের ফাঁকে একদিন আমার মোবাইল থেকে আমার ওয়াইফ তার সাথে যোগাযোগ করে এটা আবার তার স্বামী শাহজালাল ইসলাম সুজন সে দেখে সে দেখার পরে এটাকে সে খুব মাইন্ডে নেয় এবং সে বলে যে এটা আমি তার সাথে চ্যাট করেছি আমরা পরবর্তীতে এই কথাগুলো যখন ফ্ল্যাশ হয় বলার পরে আমরা এগুলো নিয়ে তার সাথে বসে কথা বলে যে না আসলে এই বিষয়টা আমি জানিও না জানতামও না কিন্তু সে এই বিষয়টাকে নিয়ে অনেক বড় সড়ো করে সে বলছে যে আমাকে সে এখানে থাকতে দিবে না প্রতিষ্ঠান চালাইতে দিবে না আমাকে এমনও সে হুমকি দিয়েছে যে যদি সে কবরেও চলে যায় তাহলে সেখান থেকে তাকে উঠায় নিয়ে আসে বিচার করা হবে এই জাতীয় বিভিন্ন ষড়যন্ত্র তারা আজ থেকে এক বছর আগের থেকে তারা এই মাদ্রাসা এবং আমাকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে এরই এক পর্যায়ে দেখা যায় যে দীর্ঘদিন চলে যাওয়ার পরে আমার ওয়াইফের সাথে তার সম্পর্কটা ভালো হওয়ার পরে তারা আনিকা আক্তার আবার আমাদের সাথে আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে এভাবে আমাদেরকে বলে যে আমি খুব অসুস্থ আমি এখন রামপুরে আছি আপনারা একটু মেহরবানি করে আমাকে একটু দেখে যান পরে আমি আমার সাথে কথা হয় না আমার ওয়াইফের সাথে কথা হয় এবার এক পর্যায়ে কথা বলতে বলতে সে খুবই অনুরোধ অনুনয় বিনয় করে এবং আমার সাথে এক পর্যায়ে ফোন দেয় ফোন দেওয়ার পরে বলে হুজুর আপনি এদিকে আসেন যখন তা আপনি একটু আমাকে দেখে যাবেন কিন্তু আসলে আনিকা এবং তার স্বামী তারা দুজনে মিলে পরিকল্পিতভাবে আমাকে নেওয়ার জন্য আমাদের পরিবারকে নেওয়ার জন্য চেষ্টা করতেছিল আসলে বিষয়টা আমাদের জানা ছিল না ঘটনাক্রমে আমি যখন রামপুরাতে যাই একটা কাজে সে এটা সংবাদ নেয় নেওয়ার সংবাদ পায় সে এটা যে আমি আসছি পরে আমাকে অনুরোধ করার পরে আমি যখন তার বাসায় যাওয়ার জন্য অনুরোধ করে সে আমাকে যখন তার বাসায় নিয়ে যায় আমি বাসায় পাঁচতলায় বাসায় ওঠার পরে আসলে প্রচণ্ড গরম ছিল ওই সময় যে কয়েকদিন গরম পড়ছে আপনারা দেখছেন গরমের সময় আমি জামাটা খুলে মুখটা ধুই এমন সময় হঠাৎ করে তারা আসলে এই সব কিছু যে পরিকল্পিত আবিদা থেকে শুরু করে তার স্বামী এরা কয়েকজন লোক দেখি মানে আমি ঢোকার 15 থেকে 20 সেকেন্ডের ভিতরেই তারা দরজায় নক করে তারা ভিতরে চলে আসে এবং আমাকে যখন জিজ্ঞাসা করে আপনি এখানে কেন আসছেন আমি বললাম অত অসুস্থ আমাকে বারবার ফোন করেছে অনুরোধ করেছে তাই আমি এখানে ওকে দেখতে আসছি কিন্তু তারা আমাকে এ কথা বলার সাথে সাথে তারা শাহজালালের যে বন্ধু যারা ছিল তারা সকলে আমাকে কঠিন আকারে নির্যাতন শুরু করে এবং প্রচণ্ড পরিমাণ তারা আমাকে জিম্মি করে নির্যাতন করে তারা আমার থেকে জোরপূর্বক অনেক স্বীকারোক্তি নেয় তাদের নির্যাতনের ফলে একসময় আমার সেন্সলেস হয়ে গেলে পরে আবার তারা আমাকে উঠায় এগুলো বিভিন্ন বিষয় আপনি স্বীকারোক্তি দিতে হবে না হলে আপনাকে মানে তারা মৃত আমার হত্যার হুমকি দেয় এবং তাদের নির্যাতনের ফলে আমার বাম চোখ এবং বাম কান এটা অনেকটাই এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমার এখন এটা নিয়ে খুবই অসুবিধা হচ্ছে নির্যাতন করার পরে তারা আমাকে জোরপূর্বক অনেকগুলো স্বীকারোক্তি তারা আদায় করে কেন এই সমস্ত বিষয়গুলো যে আমি এদের সাথে আমাদের সম্পর্ক আছে তারা বলতে বাধ্য করে আমাকে এরপর তার আর একটা বিষয় নিয়ে কথা বলে সেটা হলো যে তারা বলতেছে যে আমার স্ত্রী সব কিছু জানে আমার এই বিষয় তারা স্ত্রীকে জড়ানোর চেষ্টা করতেছে স্ত্রী সব কিছু জানে এই বিষয় তারা আমার কাছে বলে আমি এটা অস্বীকার করি যে আসলে আমার স্ত্রী এই সমস্ত বিষয় তো আমাদের সাথে কোনো সম্পর্কই তো নাই কিন্তু তারা আমার স্ত্রীর বিষয়টা নিয়ে তারা আমাকে ফোন করতে বাধ্য করে তারা স্ত্রীর সাথে ফোন করে যে আপনি এই বিষয়গুলো জানেন আমার স্ত্রী স্পষ্টভাবে বলে যে এটা কীভাবে সম্ভব একজন স্বামীর ব্যাপারে তার স্ত্রী এগুলো জানবে এটা কি আদৌ কি কখনো সম্ভব বা এগুলো স্বামী এই বিষয়গুলো মানবে কোনো স্ত্রী কিন্তু তারা এই বিষয়টা মানতে নারাজ পরবর্তীতে তারা আমাকে আবার প্রেশার ক্লিক করে যে আমার স্ত্রী যেন স্বীকারোক্তি দেয় পরে আমি বাধ্য হয়ে আমার স্ত্রীকে ফোনে বলি যে আসলে তারা যেভাবে বলতেছে এইভাবে তুমি বলো তা না হলে আমার জীবন হুমকির মুখে এভাবে আমার স্ত্রী বাধ্য হয়ে তাদের কথার চুপ থাকে আসলে সে কোনো জবাব দেয় না সে চুপ থাকে বিষয়টা নিয়ে কারণ আমি ওখানে চরম বিপদগ্রস্ত অবস্থায় ছিলাম এক পর্যায়ে তারা আমাকে বিভিন্ন জোরপূর্বক সব স্বীকারোক্তির পরে আসলে তাদের আরও ভিন্ন কিছু উদ্দেশ্য ছিল এর ভেতরে তারা আরও অনেক ধরনের নোংরা ব্যবহার আমার সাথে করে বিভিন্ন কথা তারা বলে এরপরে এক পর্যায়ে তারা আমাকে ছেড়ে দেয় আমি চলে আসি আসার পরে বিষয়টা আমি শাহজালালকে আবার ফোন দিয়ে রিকোয়েস্ট করি যে আসলে
তোমরা যেভাবে পরিকল্পিতভাবেই করলে এটা যদি মানে নেট দুনিয়ায় আসে ভাইরাল হয় তাহলে তারা প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হবে, আমি তাকে রিকোয়েস্ট করে অনুরোধ করি। কিন্তু আসলে তারা ষড়যন্ত্র এবং তারা আমার পেছনে তারা লেগেই ছিল, বিভিন্ন তাদের অনেক টার্গেট ছিল, অনেক কিছু তাদের করার ইচ্ছাও ছিল। পরবর্তীতে যখন আমি আসি, আমি আসার পরে বিষয়টা নিয়ে আমি ডিবির সাথে ডিবির ওখানে যাই, যোগাযোগ করি, এরপর আমি রামপুরা থানাতে যোগাযোগ করি, এরপরে এই বিষয়টা নিয়ে আমি 12 তারিখে আশুলিয়া থানাতেও জিডি করি যে বিষয়টা তারা। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা সেই শায়েকের কাছ থেকে বিস্তারিত কথাগুলো জানলাম, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা দুইটা ভিডিওই আপনারা দেখেছেন, বিস্তারিত আপনাদের মন্তব্যটা কমেন্টেই জানাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।